কিন্তু শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটি নাজিল করেছেন যাতে করে মানুষগুলো অন্ধকার পথ থেকে আলোর দিকে আসতে পারে, পথ হারা মানুষগুলো যাতে করে পথের দিশা পেতে পারে, ঠিক কিনা বলেন? এই পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি সূরা সূরাতুল আনকাবুত। এই সূরার প্রথম 1, 2, 3 আয়াত আমি পড়েছি। এই তিনটে আয়াতের উপরে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে আমাকে যদি সেই সুযোগ দেন, সেই শক্তি দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে সেই ক্ষমতা দেন, তাহলে আমি এই তিনটে আয়াতের উপরে কথা বলবো। এই তিনটে আয়াত সূরাতুল আনকাবুত, এই সূরার এই তিনটে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের পরিচয় তুলে ধরেছেন। কার মুমিনের পরিচয় তুলে ধরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বটা সৃষ্টি করেছেন একমাত্র মানুষ এবং জিন যাতে করে ভোগ করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করে, এই দুইটা জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিধান প্রণালী দিয়ে দিয়েছেন, কিছু নিয়ম কানুন দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এত চমৎকার করে এই পৃথিবীটা কেন সাজালেন? আপনি সূর্য দেখেন, চন্দ্র তারা দেখেন, এই জমিন দেখেন, জমিনের নিচে যত কীটপতঙ্গ রয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের হাজার হাজার এই সৃষ্টি সকলে মানুষের সুযোগ সুবিধার জন্য আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তামাম আসমানের নিচে জমিনের উপরে এই গোটা বিশ্বটাকে আমি এত সুন্দর করে সৃষ্টি করেছি, তুমি এই সৃষ্টির মাধ্যমে সকল কিছু তুমি ভোগ করো, আরামায়েশ করো, আর এই সমস্ত নিয়ামত রাজিগুলো ভোগ করে একমাত্র আমি আল্লাহর গোলামি করো, বলেন না সুবহানাল্লাহ? আপনি যদি তাকান ওই সূর্যটা আমি আপনাকে আলো দিচ্ছে, ওই বাতাস আমি আপনাকে অক্সিজেন দিচ্ছে, এই জমিনের নিচে যত মাছ রয়েছে, পানির মধ্যে মাছ রয়েছে, সেগুলো আমাদের জন্য ব্যবস্থা দিয়েছেন কে? এই সমস্ত নিয়ামত রাজি সকল কিছু ভোগ করে একমাত্র গোলামি করতে হবে আল্লাহর, একমাত্র প্রশংসা করতে হবে আল্লাহর, আর পৃথিবীর কোন শক্তির কাছে আপনি মাথা নত করতে পারবেন না। আপনি যদি মাথা নত করতে হয় একমাত্র ওই ইলার সামনে মাথা নত করবেন যে ইলা আপনাকে সৃষ্টি করেছেন, এই আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছেন, অন্য কিছুর জন্য আমি আপনাকে পাঠাই নাই। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন এই পৃথিবীর মধ্যে মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের একটি উদ্দেশ্য রয়েছে। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই মানুষ এবং জিন এই দুইটা জাতি আমি সৃষ্টি করে দিয়েছি জমিনের মধ্যে যাতে করে তারা আমি আল্লাহর গোলামি করতে পারে, আমি আল্লাহকে তারা আল্লাহ বলে মানবে, এই জন্য আমি দুনিয়াতে মানুষ এবং জিনকে পাঠিয়েছি। আর এই দুইটা জাতি যদি আমি আল্লাহকে ভুলে যায় তাহলে আবার তাদের জন্য তদ্রূপ কঠিন শাস্তির ব্যবস্থাও রেখে দিয়েছি। এই জন্য আমি আপনি যেহেতু মুসলমান, আমি আপনি যদি ঈমান এনেছি, আমাদের কি ঈমানের দাবিতে সত্যবাদী থাকতে হবে? আপনি ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন, এই কথাটি বললেই শুধু হবে না। আপনার আপনি যেই মুসলমান, আপনি যেই ঈমান এনেছেন, আপনার সামনে যদি ঈমানের পরীক্ষা আছে সেই পরীক্ষা দিতে হবে, আপনার সামনে যদি এই ঈমানকে আটকে রাখার জন্য আপনাকে যদি নির্যাতন করা হয়, জুলুম করা হয়, তারপর আপনি এই ঈমান ছাড়া যাবে না। আপনি যদি গোটা বিশ্বের দিকে তাকান, আজকে মুসলমান জাতিরা হিন্দু এবং খ্রিস্টানদের হাতে মার খাচ্ছে,
কিন্তু আপনি যদি চিন্তা করেন এই মারের ভয়ে যদি আপনি ঈমানকে ভুলে যান তাহলে হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতে এই বিষয়টি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু أن يقولوا آمنا بالله آمنا بالله وهم لا يفتنون الله رب العالمين বলেন বিশ্ব নবীর কাছে এই সূরাটি পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী বলে হে নবী আহাসিবান নাস মানুষ কি ধারণা করে ফেলেছে আইয়াকুলু আমান্না বিল্লাহ তারা যদি বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি এইটুকু বললেই কি আমি তাদেরকে ছেড়ে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলে না না যে বলবে আমি ঈমান এনেছি আল্লাহর উপরে আমি বিশ্বাস স্থাপন করেছি এইটুকু বললে আমি ছাড়ব না, আমি ছাড়ব না, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা নিব, আমি তাদের পরীক্ষা নিয়ে দেখব আসলেই কি তারা সত্যিকারে ঈমানদার হয়েছে কিনা। এই আয়াতটি এই সূরাটা মক্কী সূরা, এই সূরাটি যখন নাজিল হয়েছে তখন মক্কার মধ্যে সাহাবায়ে কেরামদের উপরে কঠিন নির্যাতন হয়েছিল। সাহাবায়ে কেরামরা যখন কঠিন আকারে কাফেরদের কাছে মার খাচ্ছে, কাফেররা সাহাবায়ে কেরামদের উপরে যখন অত্যাচার নিপীড়ন শুরু করে দিয়েছে, সাহাবায়ে কেরাম নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কোন ধর্ম গ্রহণ করেছি নবী, আমরা কোন ধর্ম গ্রহণ করেছি যেই ধর্ম গ্রহণ করার কারণে কাফের মুশরিকেরা আমাদের উপরে অত্যাচার অবিচার শুরু করে দিয়েছে, আমরা কি এমন ধর্ম গ্রহণ করেছি যে ধর্মটা কি আসলে সঠিক কিনা? এই সময় সাহাবায়ে কেরামরা যখন বিশ্ব নবীর কাছে এই আরজি নিয়ে আসলেন, কাফের মুশরিকেরা যখন সাহাবায়ে কেরামদের উপরে অত্যাচার শুরু করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই বিশ্ব নবীর কাছে এই সূরাটি নাজিল করে বললেন হে নবী যারা আপনার কাছে বলবে ইয়াকুলু আমান্না বিল্লাহ যারা বলবে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি বিশ্বাস স্থাপন করেছি তারা শুধু এইটুকু বললেই আমি তাদেরকে ছেড়ে দিব না, ছেড়ে দিব না, আমি তাদেরকে অপক্ষই অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা নেব, ওহুম লা ইফতানুন। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওহী নাযিল করে দিলেন হে নবী আপনার কাছে যেই সমস্ত সাহাবায়ে কেরাম এসে বিভিন্ন অত্যাচারের কথা আপনার কাছে তুলে ধরেছেন আপনি তাদেরকে বলে দেন তারা যদি আইয়াকুলু আমান্না তারা যদি আল্লাহর উপরে ঈমান এনে থাকে এটার উপরে যদি বিশ্বাস করতে পারে আমি তাদেরকে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনার যে সমস্ত সাহাবায়ে কেরামরা যারা ঈমানের দাবিতে সত্যবাদী তাদের সামনে আমি কঠিন কঠিন পরীক্ষা নিব, তারা যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে আমি তাহলে তাদেরকে এইভাবে যখন আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে নবী যারা ঈমানের দাবিতে যারা সত্যবাদী তারা যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাহলেই তো আমি তাদেরকে মুমিন হিসাবে ধরে নিব, তাদেরকে তো আমি সাকসেসফুল করে দেব। আর যারা এই ঈমানের দাবিতে দুর্বল বুঝতে হবে তারা খাঁটি মুমিন নয়। এই জন্য আমরা যারা ঈমান এনেছি আমরা যারা বিশ্বাস করেছি আল্লাহকে মুসলমান ঈমান সত্য হতে হবে,
মুসলমানের ইমানের পরীক্ষা দিতে হবে, ইমানের পরীক্ষা দিয়ে দিয়ে মুসলমান উত্তীর্ণ হতে হবে। আর যদি এই ইমানের দাবিতে উত্তীর্ণ হওয়া যায় তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনার জন্য সুমহান জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি বিশ্বের দিকে তাকান, আপনি চিন্তা করতে পারেন গোটা বিশ্বের মধ্যে মুসলমানরা কেন মার খাচ্ছে, এই তামাম পৃথিবীর মধ্যে একদল কাফের আর মুশরিক বেঈমান আছে যাদের কাজই হলো আল্লাহর এই ইসলামকে জমিন থেকে উঠিয়ে দিতে চাইবে, যারা আল্লাহর এই দ্বীনের বাতিকে নিভিয়ে দিতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি শুনে রাখেন, এই জমিনের মধ্যে একজন মানুষ চাইবে যারা ইসলামের আলোকে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে চাইবে, যারা কখনোই চাইবে না আল্লাহর এই ধর্ম আল্লাহর এই দিনকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত, তারা চাইবে এই দিনের আলো এই দিনের ধর্মের আলো নিভিয়ে দিতে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই দিনের বাতিকে জমিনের মধ্যে জ্বালিয়ে রাখবো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত ওই সূর্য জমিনে আলো দিবে আল্লাহ ততদিন এই জমিনকে টিকে রাখবেন, যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম এই জমিনের মধ্যে টিকে থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন ততদিন এই ভূখণ্ডকে রাখবেন যতদিন পর্যন্ত মানুষগুলো আল্লাহর নাম নিবেন, যতক্ষণ পর্যন্ত ওই কালেমার দাবিতে মানুষগুলো কালেমা পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন এই জমিনকে সুন্দরভাবে টিকিয়ে রাখবেন। কিন্তু এই জমিন থেকে যদি আল্লাহ নাম শব্দটি উঠে যায়, আল্লাহর এই ধর্ম ইসলাম যদি উঠে যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই জমিনকে ধ্বংস করে দিবেন। এই জন্য মুসলমানদের ভয় পাওয়ার কোনো সুযোগ নাই, মুসলমান তো ভয় পাওয়ার জাতি নয়, মুসলমানরা হচ্ছে বীরের জাতি, মুসলমানরা হচ্ছে সাহসী জাতি, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছাড়া আর অন্য কিছু নয় তারাই হচ্ছে মুসলমান জাতি, তারাই হচ্ছে বীরের জাতি, ঠিক কিনা বলেন? মুসলমান কখনো ভয় পায় না, ভয় পায় না। আল্লাহ রাসূলের জীবনীতে দেখা গিয়েছে আল্লাহ রাসূল যখনই সাহাবায়ে কেরামদেরকে এই আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যখনই আল্লাহ রাসূল জিহাদের ডাক দিয়েছেন তখনই সাহাবায়ে কেরামরা তাদের জান এবং মাল নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি দেখেন এই ইসলামের জন্য সাহাবায়ে কেরামরা এই ইসলামটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য তারা কখনোই পিছপা হয় নাই, পিছপা হয় নাই, তারা কখনো স্বজনপ্রীত করে নাই। এমনও দেখা গিয়েছে যুদ্ধের ময়দানে ছেলে এবং বাবারা দেখা হয়ে গিয়েছে, ইসলামের সাথে ছেলে কিন্তু বাবাকে কখনোই ছেড়ে দেয় নাই। বদরের যুদ্ধের দিকে যদি আপনি তাকান, একজন সাহাবী ছিলেন যার নাম উবাইদা ইবনে জাররাহ, বদরের প্রান্তরে উবাইদা ইবনে জাররাহ যখন আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তরবারি নেমে নিয়ে নেমে পড়লেন, হঠাৎ করে উবাইদার সামনে চোখে পড়ল তার বাবা। উনি যখন ওনার বাবাকে দেখলেন
চিন্তা করলেন আমি আমার বাবাকে কিভাবে করে হত্যা করব, আমি আমার বাবাকে ছেড়ে দেই। আবার পরক্ষণে উনি চিন্তা করলেন আজকে যদি আমি আমার বাবা বলে আমি তাকে ছেড়ে দেই, সে তো আমার মুসলমান ভাইকে হত্যা করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে উবাইদারে তুমি কেন তোমার বাবাকে ছেড়ে দিলে, সে তো কাফের মুশরিক ছিল, সে তো ইসলামের ক্ষতি করেছে। এই চিন্তা করে উবাইদা আবার তরবারি বের করে আল্লাহু আকবারের ধ্বনিতে তার বাবাকে ওই বদরের প্রান্তরে হত্যা করে দিল। চিৎকার মনে বলে আল্লাহু আকবার। বদরের যুদ্ধ যখন শেষ হয়ে গেল আল্লাহ রাসূল সমস্ত সাহাবায়ে কেরামদেরকে মুখে হাসি দেখলেন, সাহাবায়ে কেরাম হাসি মুখে যুদ্ধের জয় বরণ করে নিলেন। কিন্তু উবাইদা ওনার মনটা খারাপ হয়ে উনি বসে আছেন। আল্লাহ রাসূল বললেন উবাইদা তোমার মন খারাপ কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কই বদরে যুদ্ধে তো আমাদেরকে বিজয় দিয়ে দিয়েছে। অন্যান্য সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উবাইদা আব্বা এই বদরে যুদ্ধে উনি মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, এই জন্য উবাইদার মনটা খারাপ। আল্লাহ রাসূল বলে ও আমার সাহাবীরা কে উবাইদার বাবাকে হত্যা করেছ আমি জানতে চাই। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উবাইদার বাবাকে উবাইদা ইসলামের জন্য নিজেই শহীদ নিজেই হত্যা করে ফেলেছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে উবাইদা তুমি সামনে আসো, উবাইদা আমি দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। উবাইদা তুমি ইসলামের জন্য যে ত্যাগ তুমি দেখিয়েছো এটা ইসলামের জন্য স্মরণীয় হয়ে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম এটাই শিক্ষা দেয়, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরামরা কখনোই পিছপা হয় নাই, সাহাবায়ে কেরামরা কখনোই স্বজন বিধি করে নাই, সাহাবায়ে কেরামরা কখনো সংখ্যাও চিন্তা করে নাই। সাহাবায়ে কেরামরা যদি ইসলাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যদি স্বজনবিদ করত, সাহাবায়ে কেরামরা যদি সংখ্যা চিন্তা করত, তাহলে আজকে এই তামাম জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই ইসলাম কিন্তু প্রতিষ্ঠিত হতে পারত না। সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামের ত্যাগের বিনিময়ে আজকে গোটা বিশ্বের মধ্যে ইসলাম প্রচার হয়েছে। সাহাবায়ে কেরামের জীবনী দেখলে বোঝা যায় সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা মুসলমান ইমানের দাবি দাবিদার হয়ে গিয়েছি, আমার আপনার সামনে কঠিন পরীক্ষা চলে আসতে পারে, আমার আপনার সামনে যদি কঠিন পরীক্ষা আসে তারপর ইমান এনেছি, যেহেতু ইমান ছাড়া যাবে না, কয়জনে জীবন দিয়ে দিব তারপর আমরা ইমান ছাড়বো না, ঠিক কিনা বলেন? আপনি যদি দেখেন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে কত কঠিন কঠিন পরীক্ষা দিতে হয়েছে, সাহাবায়ে কেরামদের জীবনীতে দেখা যায় আল্লাহ রাসূল যখন এই ইসলামের প্রচার শুরু করে দিলেন, ইসলামের কথা যখন কাফের মুশরিকদের সামনে তুলে ধরলেন, কাফের মুশরিকেরা আল্লাহ রাসূলের সাথে শত্রুতা শুরু করে দিল, বিশ্ব নবীর সাথে আর তারা ভালো আচরণ করে না, কারণ বিশ্ব নবীকে ইসলামের দাওয়া যখন তামাম জমিনের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত যখন দিতে শুরু করে দিলেন, কাফের মুশরিকরা আল্লাহর রাসূলের বিরুদ্ধে তরবারি ধরা শুরু করে দিল, তেমনি আল্লাহর রাসূল কখনোই আগে কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। কাফেররা যখন আল্লাহর রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধরলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবীকে হুকুম দিয়েছেন
তখন এই বিশ্ব নবী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন। আল্লাহ রাসূল যখন ইসলামের দাওয়াত আস্তে আস্তে প্রচার শুরু করে দিলেন, হঠাৎ করে মুদার যুদ্ধের জন্য আল্লাহ রাসূল যখন কাফের মুশরিকেরা মুসলমানদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন, এই মুদার যুদ্ধ যখন অনুষ্ঠিত হবে, আল্লাহ রাসূলের সাহাবী মাত্র 3000 সৈন্য ছিলেন, অপর প্রান্তে কাফের মুশরিকদের রোম সংখ্যা ছিল 2 লক্ষ। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল যখন বললেন, ও আমার সাহাবীরা, রোম 2 লক্ষ সৈন্যের সাথে তোমাদেরকে যুদ্ধ করতে হবে আল্লাহর জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। সাহাবায়ে কেরাম বিশ্বনবী ডাক দিলে দেরি, সবাই লাব্বাইক বলে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, এই যুদ্ধটা অত্যন্ত কঠিন হবে, ইমানের কঠিন পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো শোনো, এই যুদ্ধের জন্য আমি 3-3 জন সেনাপতি নিযুক্ত করে দিব, এই যুদ্ধের জন্য একজন সেনাপতি নয়, আমি আজকে যে মুতার যুদ্ধের জন্য তোমাদেরকে প্রেরণ করব, সেই যুদ্ধের জন্য আমি প্রাথমিক 3 জন সেনাপতি নিযুক্ত করে দিব। আল্লাহ রাসূল যখন 3 জন সেনাপতির সিদ্ধান্ত নিয়ে নিলেন, আল্লাহ রাসূল এই 3000 সাহাবীর মধ্যে সর্বপ্রথম ডাক দিলেন জায়েদ ইবনে হারেসাকে। আল্লাহ রাসূল বললেন, জায়েদ ইবনে হারেসা তুমি এইখানে আসো, আজকে এই মুতার যুদ্ধে ওই রোম সৈন্যদের 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে আমি আমার 3000 সাহাবীদেরকে প্রেরণ করব, তার মধ্যে তোমাকে একজন আমি সেনাপতি নিযুক্ত করে দিলাম। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মুতার প্রান্তরে যখন আল্লাহ রাসূল এই মুতার যুদ্ধ অনুষ্ঠিত করার জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করে দিলেন, 1 নম্বর সেনাপতি জায়েদ ইবনে হারেসাকে ওনাকে নিযুক্ত করে দিলেন, আল্লাহ রাসূল 2 নম্বর সেনাপতির জন্য ওনার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিবকে ডাক দিলেন, বললেন, জাফর আপনি এখানে আসেন, আপনাকে আমি 2 নম্বর সেনাপতি নিযুক্ত করে দিলাম, 3 নম্বর সেনাপতির জন্য, 3 নম্বর সেনাপতির জন্য আব্দুল্লাহ ইবনে রাওহাকে আল্লাহ রাসূল নিযুক্ত করে দিলেন এই যুদ্ধের জন্য। আব্দুল্লাহ ইবনে রাওহাকে বললেন, আব্দুল্লাহ ইবনে রাওহা, আমি তোমাকে এই যুদ্ধের জন্য 3 নম্বর সেনাপতি বানিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ! সাহাবায়ে কেরাম যখন দেখতে পেলেন একটি যুদ্ধের জন্য 3 জন সেনাপতি রাসূল নিযুক্ত করে দিলেন, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন এই যুদ্ধের মধ্যে এক এক করে 3 জন সেনাপতি শহীদ হয়ে যাবে ইসলামের জন্য। বলেন না সুবহানাল্লাহ! আল্লাহ রাসূল তারপরে বললেন, ও আমার সাহাবীরা শুনো, এই যুদ্ধের জন্য তো আমি 3 জন সেনাপতি নিযুক্ত করে দিলাম, আল্লাহ রাসূল এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করেও আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি তো তোমাদের 3 জনকে সেনাপতি নিযুক্ত করে দিলাম, তারপরেও যদি এই মুতার প্রান্তরে আবার যদি এই 3 জন সেনাপতির পরেও যদি কোনো সেনাপতি দরকার হয়, তাহলে তোমরা সবাই ওই মজলিসের মধ্যে পরামর্শ ক্রমে তোমরা 4th সেনাপতি নিযুক্ত করে দিও। এই কথা শোনার পর আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আমার যে সেনাপতিরা, তোমরা একটি কাজ করো, প্রথম জায়েদকে ডাক দিলেন,
জায়েদ ইবনে হারিসাকে বললেন, তুমি এখানে আসো, তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো, তুমি তোমার পরিবারের কাছে বিদায় নিয়ে যুদ্ধের জন্য তুমি চলে যাও। জায়েদ ইবনে হারিসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিয়েছেন আর আম্মা জানাইশা এটা শুনেছেন, আমার আর যাওয়ার কোনো জায়গা নেই, এটাই আমার জন্য অনুমতি নেওয়া হয়ে গিয়েছে, আপনি আমাকে দোয়া করে দেন আমি যেন ইসলামকে প্রতিষ্ঠা করানোর জন্য ওই তাবুর প্রান্তরে যেন ইসলামের পতাকা উড্ডয়ন করে দিতে পারি। বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর, ওনার চাচাতো ভাইকে ডাক দিলেন, বললেন জাফর ইবনে আবু তালেবকে ডাক দিয়ে বললেন, জাফর তুমি এইখানে আসো, তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো, তোমাকে অমতার প্রান্তরে আমি সেনাপতি নিযুক্ত করে দিলাম। জাফর দৌড়ে বাড়িতে গিয়ে বলল, স্ত্রী আমার সময় নেই, আমি তোমার কাছে এসেছি বিদায় নেওয়ার জন্য, আল্লাহ রাসূল মোতার প্রান্তরে আমাকে এই মোতার যুদ্ধের জন্য আমাকে দুই নম্বর সেনাপতি নিযুক্ত করে দিয়েছে, তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমি চলে যাব, আমার হাতে সময় নেই। স্ত্রী বলল, স্বামী একটু দাঁড়ান, আমি আপনার জন্য এই যুদ্ধে গাজীর দোয়া করব, যাতে করে আপনি এই যুদ্ধে শহীদ না হন। ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে যে তরবারিটা ছিল তরবারিটা উল্টো করে মেরে দিলেন, বললেন, স্ত্রী গো, তোমার হাতে আমি যে তরবারিটা দিয়ে আঘাত করলাম তোমার হাত কেটেছে কিনা? স্ত্রী বলে, না আমার হাত তো কেটে নাই, আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেছে এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব, আর তুমি আমার স্ত্রী হয়ে যুদ্ধ করো, আমি যেন গাজী হয়ে ফিরি। এই উল্টা তরবারি মারার কারণে যেমন তোমার হাত কাটে নাই, আজকেও আল্লাহ রাসূলের বিপক্ষে তোমার দোয়াটাও তেমন কাজে লাগবে না। জাফর ইবনে আবি তালেব তিনিও চলে আসলেন। তিন নম্বর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, উনি ছিলেন আনসার সাহাবী, ওনার মাত্র আজকেই বিবাহ হয়েছে, উনি ইসলামের জন্য, উনি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ওনার আজকে মাত্র বিবাহ হয়েছে, এই বিবাহের কথা তিনি মনে রাখেন নাই। বাড়িতে দৌড়ে গিয়ে বলে, স্ত্রী আমাকে তুমি ক্ষমা করে দিও, আমার আজকে তোমার সাথে থাকার কথা ছিল কিন্তু আমি পারবো না, আল্লাহ রাসূল মুতার যুদ্ধের জন্য আমাকে সেনাপতি করে নিযুক্ত করে দিয়েছে, আমি চলে গেলাম, যদি আবার জান্নাতে দেখা হয় তাহলে দেখা হবে, আমার জন্য দোয়া করো যাতে করে আমি দিন প্রতিষ্ঠার জন্য ওই মুতার যুদ্ধে শহীদ হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। ওনার স্ত্রী বলেন, স্বামী গো, আজকে প্রথমেই আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আমি আপনাকে ভালো করে দেখি নাই, আপনি একটু ঘুরে তাকান, আমি আপনাকে দেখব, আমি শুধু এই জন্যই দেখব, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মিজানের পাল্লা তার করিয়ে দিবে, যেদিন কেউ কাউকে চিনবে না, কেউ কারোর কাজে আসবে না, আব্দুল্লাহ ইবনে রাওহা ওনার স্ত্রীর কাছ থেকে উনি বললেন, স্ত্রী গো আমি চলে যাই, আমার পক্ষে আর সময় নেই, আমি তাবুর প্রান্ত চলে যাই, আমার জন্য দোয়া করো আমি যেন শহীদ হয়ে যাই, আর যদি আল্লাহ আমার শহীদকে কবুল করে আর তোমার কোরবানিকে কবুল করে তাহলে ওই লক্ষ কোটি মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আর তোমার মিলন করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আদেশ ক্রমে সাহাবায়ে কেরামরা মুতার প্রান্ত চলে গেলেন। প্রথম জায়েদ ইবনে হারেসা উনি সেনাপতির দায়িত্ব পালন করলেন, ইসলামের পতাকা ওনার হাতে ছিল, উনি ইসলামের পতাকা হাতে নিয়ে যুদ্ধ শুরু করে দিলেন। অপর প্রান্ত রোম সৈন্য 2 লক্ষ, এই দিকে মুসলমান মাত্র 3000 সৈন্য। উনি যখন আল্লাহু আকবার তাকবীরের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, কিছুক্ষণ যুদ্ধ করার পরে
কাফের সৈন্যরা যায়েদ ইবনে হারেসাকে শহীদ করে দিলেন। যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেল, বলেন না সুবহানাল্লাহ। উনি প্রথম সেনাপতি, ওনার হাতে ইসলামের পতাকা ছিল। যায়েদ ইবনে হারেসার পতাকা যখন উনি শহীদ হয়ে গেলেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইসলামের পতাকাটা নিজ হাতে নিয়ে নিলেন। জাফর ইবনে আবু তালেব উনিও বীরদম্ভে যুদ্ধ শুরু করে দিলেন। ইসলাম প্রতিষ্ঠার জন্য রোম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিলেন। উনিও একে একে করে যুদ্ধ করতে করতে ওই মোতার প্রান্তরে উনিও যুদ্ধ করে আল্লাহর জান্নাতে চলে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। তিন নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা, উনি তারপরে এই মোতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব নিয়ে নিলেন। উনি ওই মুসলমানদের বীর পতাকাটা হাতে নিয়ে নিলেন। আব্দুল্লাহ ইবনে রাওহা মোতার প্রান্তরে যুদ্ধ শুরু করে দিলেন। তুমুল যুদ্ধ করতেছেন, তুমুল যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে উনি তার হাতে যখন ইসলামের পতাকা তুলে ধরেছেন, কাফেররা তার ডান হাতটা কেটে ফেললো। উনি বাম হাতে ইসলামের পতাকা তুলে ধরলেন, বাম হাতটাও কাফেররা কেটে ফেললেন। উনি ওনার মুখ দিয়ে ইসলামের পতাকাটা ধরে জমিনের মধ্যে পড়েছিলেন, বলেন না আল্লাহু আকবার। তারপরে উনি তারপরে ইসলামের এই পতাকাটা উনি জমিনে ফেলতে দেন নাই। আল্লাহ রাসূল যে তিনজন সেনাপতি নিযুক্ত করে দিলেন, তিন নম্বর সেনাপতি এইভাবে করে ইসলামের পতাকাটা জমিনের উপরে ধরে ধরল। কিছুক্ষণ পরে কাফের এসে আব্দুল্লাহ ইবনে রওহার ওই কল্লাটার মধ্যে তরবারিটা ছেড়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে রওহা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেল, বলেন না সুবহানাল্লাহ। এখন চতুর্থ খালিদ ইবনে ওয়ালিদ, উনি চতুর্থ সেনাপতি নিযুক্ত হওয়ার পর উনি আব্দুল্লাহ ইবনে রওহার মুখ থেকে ওই জান্নাতের ওই ইসলামের পতাকাটা উনি যখন ধরলেন, টান দিলেন, আব্দুল্লাহ ইবনে রওহার মুখ থেকে ওই ইসলামের পতাকাটা উনি ছেড়ে নিয়ে আসতে পারলেন না। উনি আসতে করে কানের মধ্যে গিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে রওহারে আমি ইসলামের পরবর্তী সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, তুমি কি করো? এই উনি কানে কানে যখন বললেন, বলার সাথে সাথেই ওনার মুখ থেকে হাঁ করে খালিদ বিন ওয়ালিদের হাতে ওই ইসলামের পতাকাটা ছেড়ে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। একটি কথা মনে রাখবেন, যারা ইসলামের জন্য কোরআনের জন্য যারা শহীদ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কিন্তু মৃত নয়, তোমরা শহীদকে মৃত বলো না, বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশুরুন, তোমরা শহীদদেরকে মৃত বলো না, শহীদরা কি থাকে, জীবিত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য যারা কি করে যুদ্ধ করে জীবন দেয় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজীবন জীবিত রেখে দেয়, বলেন না সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ ওই যুদ্ধের ময়দানে একটি নয়, দুইটি নয়, আট আটটি তরবারি ভেঙেছেন। ওই মোতার প্রান্তরে 2 লক্ষ রোম সৈন্যের বিরুদ্ধে এই যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ চতুর্থ সেনাপতি হয়ে উনি এই রোমদের বিরুদ্ধে যুদ্ধ যখন করতেছিলেন, আল্লাহ রাসূল তখন বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো শোনো, আমি যা দেখি তোমরা তো তা দেখতে পাও না, আমি দেখতে পাচ্ছি মুতার যুদ্ধে আমার জায়েদ, আমার জাফর, আমার আব্দুল্লাহ ইবনে রওহা তারা জান্নাতের বাগানের মধ্যে ছুটাছুটি করছে, বলেন না সুবহানাল্লাহ। এবং খালিদ ইবনে ওয়ালিদ এই পরবর্তী সেনাপতি হয়ে মুতার প্রান্তরে যুদ্ধ করে বিজয় লাভ করে ফেলেছে, বলেন না সুবহানাল্লাহ। এইভাবে করে এইভাবে করে ইসলামের জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরামরা
তাদের গোটা জীবনটা ত্যাগ করে দিয়েছে। শুধু তাই নয়, তারা এই যুদ্ধের জন্য জানও দিয়েছেন, মালও দিয়েছেন, এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে জমিনে প্রচার করার জন্য। সাহাবায়ে কেরামরা সর্বদা বিশ্বনবীর কাছে জান এবং মাল দিয়ে সব সময় আল্লাহ রাসূলকে সাহায্য করেছেন। সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।